ক্রিসমাস, যিশু খ্রিস্টের জন্মদিন। ক্রিসমাস, স্কুলের পরীক্ষা শেষ, লম্বা ছুটি। ক্রিসমাস মানে শীতের রাতে পাড়া ভর্তি আলো। ক্রিসমাস মানে সব বন্ধুরা মিলে হই হই, পিকনিক, পার্টি, খাওয়া দাওয়া, আনন্দ আর উপহার বিনিময়। ক্রিসমাস মানে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের দিকে এগিয়ে যাওয়া। নমস্কার, আমি সুদীপ্তা, শুরু করছি ফরচুন রিফাইন সয়াবিন অয়েল প্রেজেন্স, রান্না বান্না বারো মাসে তেরো পার্বণ। আজ ক্রিসমাস স্পেশাল পর্ব। আজকে যেহেতু বিশেষ পর্ব, তাই রয়েছে সঙ্গে একজন বিশেষ অতিথি। আজ আমার সঙ্গে রয়েছে কলকাতার বিখ্যাত শেফ শর্মিষ্ঠা দে। শর্মিষ্ঠা দে, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস টু ইউ টু। কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। যেহেতু আজ ক্রিসমাস স্পেশাল পর্ব, তাই বানানো হবে কোস্টাল বারবিকিউ প্রন। কোস্টাল বারবিকিউ প্রন বানাতে আমাদের কি কি লাগছে চলো একবার দেখে নিই। এখানে রয়েছে বাগদা চিংড়ি, আদা রসুন বাটা, তেঁতুলের কাঁদ, নারকেলের দুধ, নুন পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ। আচ্ছা, এখানে এই যে এতগুলো জিনিস রয়েছে, এটা দিয়ে কিন্তু আমি কোস্টাল মশলাটা বানাবো। আচ্ছা, যেগুলো রয়েছে সেগুলো একটু বলে দিই। জৈত্রী, গোটা জিরে, ধনে গুঁড়ো, কারি পাতা, লঙ্কা গুঁড়ো, গোটা গোলমরিচ আর শুকনো নারকেলের কোড়া, এইগুলো দিয়ে কোস্টাল মশলা বানাবো। তাই প্রথমে কোস্টাল মশলাটা বরং বানিয়ে কি বল। আজকে যখন তোমাকে পেয়েছি তখন তো অনেক কিছু শেখার আছে, আবার এতদিন পর যেহেতু দেখা হয়েছে অনেক গল্প আছে। আমি দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। তুমি বলো কত কত কি দেবো বলো তোমার জন্য। দাও জৈত্রী, একটা জৈত্রী দিয়ে দিলাম। গোছাচ্ছি বলো। হ্যাঁ দাও। ওয়ান টি? হ্যাঁ ওয়ান টি। ধনে গুঁড়ো? ধনে গুঁড়ো 1 টিস্পুন। কারি পাতা 1 টিস্পুন। পুরোটাই দিয়ে দাও। আচ্ছা পুরোটা দেবে দাও। এটা লঙ্কা? লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন দিলাম। আচ্ছা, আর গোলমরিচ দি 1/2 টিস্পুন। হ্যাঁ দাও। ব্যাস, এই দিয়েই তৈরি হয়ে যাবে কোস্টাল মশলা। হয়ে গেছে, এবার একটা বোলের মধ্যে বার করে নিতে হবে না? তোমার তো প্রচুর স্টুডেন্ট রয়েছে। হ্যাঁ প্রচুর, যাদেরকে তুমি শেখাও। ইয়েস, কিন্তু তুমি নিজে এত রান্না কিভাবে জানলে আমাকে একটু বলবে? এটা হলো, আমি তো একটা কোর্স করেই ছিলাম, তারপর আমি যেখানে যাই না সেখান থেকে একটুখানি মানে শেখার চেষ্টা করি। যেখানে গেলাম ধরো সেখানকার লোকাল খাবার হয় না, ধরো থাইল্যান্ডের, সেখানে একটা লোকাল ফুডের একটা ব্যাপার আছে, সেখানে কোনো একটা কোর্স হচ্ছে সেটা দেখে নিয়ে সেখানে ভর্তি হয়ে গেলাম এরকম। আচ্ছা, এমন কোন একটা জায়গায় গেছো যেটা মানে তোমার মনে থাকার মতো খুব প্রিয় একটা জায়গা, এবং সেখানে তুমি বিশেষ কোনো একটা পদ খেয়েছো, কোনো একটা স্পেশাল কোনো রেসিপি যেটা তোমার ভীষণ রকম মনে আছে আর কি, মানে একটু গল্পটা কিন্তু বলতে হবে। গল্পটা বলতে হবে? আচ্ছা, এটা হচ্ছে শ্রীলঙ্কায়। আমি তো অ্যাকচুয়ালি কাজের জন্য খুব বাইরে যেতাম। আচ্ছা, আমাদের যত নেবারিং কান্ট্রিগুলো আছে, অ্যাকচুয়ালি আমি একটা মানে মাইক্রোওয়েভ কোম্পানিতেই কাজ করতাম, তো সেই মাইক্রোওয়েভ তখন সেই সময়টা ইন্ডিয়াতে আসেনি। তা মাইক্রোওয়েভে যে রান্না করা যায় সেটা আমরা ট্রেনিং নিলাম, নিয়ে এবার সমস্ত ইন্ডিয়ায় এগুলো শেখানো হলো, এবং নেবারিং কান্ট্রিগুলোতে আমরা যেতাম। যেহেতু আমি বাংলা বলতে পারি, তো বাংলাদেশটা আমার মানে বাংলাদেশ মার্কেটটা আমার হাতেই তৈরি, কমিউনিকেট করাটা সুবিধা হলো। তারপর বাংলাদেশের কাজগুলো খুব ভালো হলো। বাংলাদেশের কথাটাই বলি, বলো বলো বলো। আচ্ছা, তার আগে একটুখানি শুরু করে দিই। হ্যাঁ, এটা না একটুখানি আগে সবকিছু মিশিয়ে নিই। এটা দিচ্ছি নারকেলের দুধ। আচ্ছা, এবার এটার মধ্যে, আচ্ছা তুমি একটু দিয়ে দাও তো আদা রসুন বাটা এর মধ্যে। 1 টিস্পুন মতন দিলাম আদা রসুন বাটা, নুন দি, তারপরে দেব আমি তেঁতুলের কাঁথা। আচ্ছা, আর কোস্টাল রান্নায় না একটু বেশি ঝাল আর টকটা যায়। আচ্ছা, একটু হলুদ দিলাম। হ্যাঁ একটু হলুদ, তোমারই রান্না তো সেই জন্য আমি বলছি আমি হলুদ দেবো তো। হ্যাঁ নিশ্চয়ই। আর একটু লঙ্কা গুঁড়ো। আচ্ছা, এর মধ্যে না যে কোস্টাল মশলাটা বানালাম সেটা দিয়ে দেবো। এই মশলাটা না প্রিজার্ভ করা যায় জানো তো। আচ্ছা, এই মশলাটা তুমি করে রেখে দিতে পারো। কোস্টাল রান্না যে খেয়েছে না সে মানে তার ফ্যানই হয়ে যাবে। একচুয়ালি এত মানে স্ট্রং একটা ফ্লেভার থাকে না তার সাথে প্রন। আর কোস্টাল রান্নার আমিও ভীষণ রকম একটা ফ্যান, তাই আমার প্রচন্ড, আর তাই আমার আজকে মনে হলো যেহেতু ক্রিসমাস স্পেশাল পর্ব,
সেই কারণে একটু একটা স্পেশাল রান্না বানানোই যেতে পারে। আচ্ছা এবার করতে করতে আমি সেই গল্পটা হ্যাঁ 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 একদম একদম। এবারে ধরো সেদিন আমার চট্টগ্রাম যাওয়ার কথা, তো আমার সেদিন একটুখানি শরীর খারাপ ছিল বলে আমাকে ছেড়ে মানে আমার গ্রুপের বাকি যারা ছিল তারা আমাকে বলল তোমার আজকে রেস্ট, তুমি রেস্ট নাও আমরা চলে যাই। তো চলে গেল ওরা। সেই দিন আমি ভাবলাম যে আজকে আমি একটু এক্সপেরিমেন্ট করি। তো ওদের যে শেফ, ন্যাচারালি আমরা 6-7 দিন ধরে থাকি, 8 দিন ধরে থাকি, সবাই জানে যে আমরাও শেফ ওরাও শেফ। তো আমি ওই শেফ দাদাকে ফোন করলাম যে আজকে আপনার জন্য কি রান্না হয়েছে। তখন উনি বললেন আজকে আমাদের ইলিশ মাছ হয়েছে, এটা হচ্ছে তোমার একটা মরিচ ঝোল, ওটার নামই মরিচ ঝোল। আচ্ছা আমি বললাম ঠিক আছে ওকে, তাহলে আপনি আমার জন্য না ওইটাই পাঠান, আমার একটু শরীর খারাপ হচ্ছে, আমি আজকে নিচে মানে ডাইনিং হলে যাব না, আমার ঘরে পাঠান। তুমি বিশ্বাস করবে না ইলিশ মাছটা ঠিক এইখান থেকে এত বড় একটা, এরকম এক মানে তার পেটটাই এত বড়, মানে একটা পেটের পিস পাঠিয়েছে। আমি সেটা খেয়ে মানে অভিভূত হয়ে গেলাম, মানে ওইরকম টেস্ট আমি জীবনেও কোনোদিন পাইনি। তো শেফ দাদাকে গিয়ে জিজ্ঞেস করলাম রহিমদা আপনি আমাকে একটু শেখাবেন এটা কি করে বানাতে হয়, তখন আমাকে ওটা শিখিয়েছিলেন। তা ওটা আমি কোনো একদিন তোমার কাছে এসে কোনো একটা এপিসোডে ওই রান্নাটা করে শেখাবো। শর্মিষ্ঠাদির সঙ্গে প্রচুর গল্প হচ্ছে, প্রচুর কথা হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে একটু ম্যারিনেশনটা হোক। একটা ব্রেক নিয়ে এক্ষুনি ফিরে আসছি, তোমরা কোথাও যেও না, সঙ্গে থাকো। এবার আমরা কি শিখতে পারি বলো তো, এগুলো দেখে কি মনে হচ্ছে তোমার? কেক। ইয়েস। আচ্ছা এটার নাম কি? এটা হচ্ছে রেইনবো কেক। রেইনবো কেক। তো কেকটা ক্রিসমাসে মাস্ট, আর বাড়িতে এই রেইনবো কেকটা বানানো বোধহয় খুব সহজ, তাই না? খুব সহজ। ব্রেকের পর তোমরা দেখছো ফরচুন রিফাইন্ড সয়াবিন অয়েল প্রেজেন্স রান্না বান্না 12 মাসে 13 পার্বণ। ম্যারিনেশনটা বেশ ভালো রকমই হচ্ছে মনে হচ্ছে, বুঝতে পারছি আমি। হয়ে গেছে তাই তো? তাহলে আমি বরং ফ্রাইং প্যানটা নিয়ে আসি। চিংড়ি মাছের কুকিং টাইম জানো তো? 7 মিনিটস। 7 মিনিটস? আর বেশি হলে কিন্তু রাবারি হয়ে যায়। আচ্ছা 5 to 7 মিনিটস। এবং ইলিশ মাছও তো কোনো কোনো সময় যখন এমনি ভাজা হয় তখন তো খুব অল্প করে না ভাজলেও আমি দেখেছি ভীষণ রকম শক্ত হয়ে যায় বা টেস্ট চলে যায়, এটা কিন্তু ইলিশ মাছের ক্ষেত্রে আমি দেখেছি হয়। কিন্তু প্রনের ক্ষেত্রে একদম মানে ওটা ডেফিনেটলি তুমি 7-এর বেশি করলেই তোমার আস্তে আস্তে করে না, হ্যাঁ তখন তোমাকে চিউ করে করে খেতে হবে, জুসি ব্যাপারটা আর থাকবে না। নিয়ে নিচ্ছি ফরচুন রিফাইন সয়াবিন অয়েল। এটি হাই অ্যাবজর্বেন্ট রিফাইন টেকনোলজি পদ্ধতিতে তৈরি। এটি একটি সেফ, পিওর এবং হেলদি তেল যা হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। গরম হয়ে গেছে? গরম হয়ে গেছে। এবার আমাদের ওই কাবাব কাঠিটা দিয়ে একটুখানি, এটা কিন্তু তোমরা ইচ্ছে করলে শর্মিষ্ঠাতে যেমন করছে মাথার দিক দিয়েও তোমরা কিন্তু ঢোকাতে পারো, এরকম দিতে পারো, তুমি পুরো লম্বা করে ঢোকাতে পারো। আচ্ছা আমি তাহলে দিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ওকে এই যে তুমি এত রান্না করো, এত রান্না জানো, তাহলে নিজে খেতে কি ভালোবাসো? নিজে সবই খেতে ভালোবাসি, সব খেতে। হ্যাঁ আমার না 21টা রান্নার বই আছে জানো। আচ্ছা তোমাকে আমি দেবো কোনোটা, হয়তো তোমার একটা খালি মাছের উপরেই আছে। 21টা আছে এখন? আমি তো অনেকগুলোই পড়েছি। হ্যাঁ 21টা। তুমি আমাকে একটা দিও তোমার। হ্যাঁ নিশ্চয়ই। যেটা রিসেন্টলি বানাতে কি কি লাগছে পদ্ধতিটা তোমাদের জন্য আরো একবার। কোস্টাল বারবিকিউ প্রন বানাতে লাগছে বাগদা চিংড়ি 6 পিস, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, তেঁতুলের কাদ 2 টেবিল চামচ, নারকেলের দুধ ছোট 1 বাটি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, হলুদ 8 চা চামচ, জৈত্রী 1টি, গোটা জিরে 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, কারি পাতা কুচি ছোট 1 বাটি, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, গোটা গোলমরিচ 8 টেবিল চামচ, শুকনো নারকেল কোড়া ছোট 1/2 বাটি, নুন স্বাদ মতো, সাদা তেল আন্দাজ মতো। প্রণালী। প্রথমে একটি মিক্সিতে জৈত্রী, গোটা জিরে, ধনে গুঁড়ো, কারি পাতা কুচি, লঙ্কা গুঁড়ো এবং গোলমরিচ দিয়ে একটি কোস্টাল মশলা বানিয়ে নিতে হবে। এরপর একটি বাটিতে নারকেলের দুধ, আদা রসুন বাটা, নুন, তেঁতুলের কাদ, হলুদ গুঁড়ো,
লঙ্কা গুঁড়ো এবং কোস্টাল মশলা দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। একটি পাত্রে মিশ্রণটি দিয়ে বাগদা চিংড়িগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এরপর একটি ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নিতে হবে। এবার কাবাব কাঠি দিয়ে বাগদা চিংড়িগুলোকে গেঁথে নিতে হবে। এক এক করে গরম তেলের মধ্যে গেঁথে রাখা বাগদা চিংড়িগুলো দিয়ে দিতে হবে। এরপর 5 থেকে 7 মিনিটের মধ্যে বাগদা চিংড়ির দুই দিক ভেজে তুলে নিলেই পরিবেশনের জন্য তৈরি কোস্টাল বারবিকিউ প্রন। এরপর কি শিখবো শর্মিষ্ঠা দি? এবার আমরা কি শিখতে পারি বলো তো? এগুলো দেখে কি মনে হচ্ছে তোমার? কেক। ইয়েস, এখন তো ক্রিসমাস, কেকেরই সময়। আচ্ছা, এটার নাম কি? এটা হচ্ছে রেইনবো কেক। রেইনবো কেক, তাই এত এত এডিবল কালার। অ্যাকচুয়ালি আমি রেইনবোটা বলে দিই, কিন্তু যেহেতু আমি কেকটা বানাচ্ছি 2 পাউন্ডসের, এবারে তোমার আমার জন্য, আর সেই জন্য এত বড় কেকটা বানাচ্ছি না। যদি বড় কেক করতাম তাহলে আমি আরো 3টে কালার ইউজ করতাম। এখানে 4টে কালার আর একটা মানে প্লেন হোয়াইট থাকছে, তার মানে 5টা কালার আসছে। বেশ, আর কি কি লাগছে তোমার একটু বলো। আর লাগছে ময়দা 200 গ্রাম, সুগার পাউডার, এর সঙ্গে লাগছে 4টে ডিম, 200 গ্রাম মাখন, 1 টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এই হচ্ছে বেসিক আমার কেকের ইনগ্রেডিয়েন্টস। এবারে আমি তার সাথে 4টে কালার ইউজ করেছি, একটা হচ্ছে ব্লু, একটা রেড, একটা পার্পল, একটা গ্রিন। আর আমরা এখানে ব্যবহার করছি ফরচুন সুগার। ফরচুন সুগার সালফার মুক্ত পদ্ধতিতে তৈরি হয়, যা নিশ্চিত করে চিনি ক্ষতিকর কেমিক্যাল মুক্ত এবং ব্যবহারযোগ্য, যা সম্পূর্ণ অটোমেটিক রিফাইনারিতে হাইজিনিক কন্ডিশনে প্যাক করা হয়, যা আন্তর্জাতিক মানের হাইজিন ও শুদ্ধতার মাপকাঠি। তো আমরা একটা বোল নিয়ে নিচ্ছি। আমরা একটা বোল নেব। আচ্ছা, তোমাকে কোন বোলটা দেবো তুমি বলো। বড় বোলটা দিই। একদম এনো। এটার মধ্যে আমি ব্যাটারটা বানাবো। আচ্ছা বেশ, প্রথমে কি নিচ্ছি? আমি তোমাকে স্পুন দিই। 200 grams of ময়দা, আচ্ছা, 200 grams of sugar, 200 grams বাটার। অনেকে হোয়াইট অয়েল দিয়ে করতে পারেন, যাদের মানে মনে হবে যে আমরা যে এতটা বাটার খাবো না। আচ্ছা, ডিম দেব 4টে। আচ্ছা, যদি এটা আমি ছোট করতে চাই, ছোট করতে চাই অর্থাৎ আমি যদি 1 পাউন্ড করতে চাই, তাহলে ঠিক এর হাফ হবে সবকিছু। আচ্ছা, সেক্ষেত্রে হবে 100 গ্রাম ময়দা, 100 গ্রাম চিনি, 100 গ্রাম অফ বাটার, 2টো ডিম, 2টো ডিম তখন, হ্যাঁ, আর বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স সবই হাফ করুন। আর যে কালারগুলো ইউজ করছি সেগুলো সবই হাফ, আমি যা কোয়ান্টিটি দেবো তার হাফ। তো কেকটা ক্রিসমাসে মাস্ট, আর বাড়িতে এই রেইনবো কেকটা বানানো বোধ হয় খুব সহজ, তাই না? অ্যাকচুয়ালি কি বলতো, যখন আমি ছোট ছিলাম তখন আমার মনে আছে আমরা ওই নিউ মার্কেটের পেছন দিকটা একটা খুব সুন্দর মানে আছে না, মানে বড় বড় দোকান তো আছেই, তাছাড়াও বাইরে দেখবে খুব একটা সুন্দর পাওয়া যায় কেক। এই সময়টা বাবার হাত ধরে ওই কেক কিনতে যাওয়াটা একটা মানে বিরাট ব্যাপার ছিল। আচ্ছা, এটা তুমি কি দিচ্ছ? এটা বেকিং পাউডার দিলাম 1 টিস্পুন, তারপরে দেবো ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন। এবার আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করব। না বেশ, এটা যদি কারোর কাছে ব্লেন্ডার না থাকে তাহলে উডেন স্পুন দিয়ে করতে পারেন, কিন্তু ভালো হয় যদি আপনি ব্লেন্ডার ইউজ করেন। আমি তাহলে এটা বিট করতে ওইদিকে যাচ্ছি। আচ্ছা, এসো, হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নেবেন। এটা অনেকটা সুবিধা এবং খুব ভালো হয়, খুব ভালো ফ্লাফি হবে একদম। আরও একটা জিনিস আছে, যেটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার কিন্তু মানে ম্যানুফ্যাকচারিং ডেট থাকে, তো তার থেকে 6 মাস পর্যন্ত ইউজ করা যায়। তারপরে তুমি ফ্রিজে রাখলেও কিন্তু ওটা এতটা ফ্লাফি হবে না, ওটা একটুখানি কারেন্ট জিনিস দেখে করতে হবে। ব্যাস, হয়ে গেছে আমার। আমার যেটা মনে হয় যে কেকটা বানানো সত্যি খুবই সহজ, একটু ভালোবেসে, একটু আন্তরিকতার সাথে আর একটু মন দিয়ে বানাতে হবে, তাই তো? একদম, ওই সবার শেষে ভালোবাসাটা লাগবে আর কি। আর সব কিছুতে না একটু ইনগ্রেডিয়েন্টসটা মেপে দিলে খুব ভালো হয়। তো এই পরিমাণগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি কেকের ক্ষেত্রে। আচ্ছা, আমাদের তো এটা পুরোপুরি খুব সুন্দর ব্লেন্ড হয়েছে, অসাধারণ। আর কেকটা বানানো তো চলতে থাকুক, তার মাঝখানে আড্ডা গল্প সবই হবে, কিন্তু একটা ব্রেক নেব কি? হ্যাঁ, একটা ব্রেক নিয়ে এক্ষুনি ফিরে আসছে। তোমরা কোথাও যেও না, সঙ্গে থাকো। অপূর্ব দেখতে হয়েছে, অপূর্ব, আমার ভীষণ পছন্দ হয়েছে এটা। পছন্দ হয়েছে? দেখো, এক একটা এক এক রকমের কালার আসছে, দেখছো? হে
ফিরে এলাম ব্রেকের পর। তোমরা দেখছো ফরচুন রিফাইন্ড সোয়াবিন অয়েল প্রেজেন্স। রান্না বান্না 12 মাসে 13 পার্বণ। আজ ক্রিসমাস স্পেশাল পর্ব শর্মিষ্ঠাদি বানাচ্ছে রেইনবো কেক। Yes। এবার হচ্ছে আমার এটাকে পাঁচটা ভাগে ভাগ করতে হবে। হ্যাঁ, সবার ভাগে যেন 1 টেবিলস্পুন পড়ে। আচ্ছা, 1 টিস্পুন আমি ব্লু দিলাম। 1 টিস্পুন গ্রিন দেব। এবার রেড দেব। खूब बाच्चादेर जोन्नो भालो खराब लगे अच्छा चारटे रंग हलो ह्वाइट केकटा बनाबो बाटर पेपर दिल बाटर पेपर टा ना दिले कि है अनेकटा नष्ट है केक माने एटार गाए बासनेर गाए आटके थाके स्टिक पड़े जाए बाटर पेपर लेयार करे निलाम এবার দেখো দেওয়াটা দেখো 1 টিস্পুন দিলাম আবার খানিকটা গ্যাপে আমি 1 টিস্পুন দিলাম ঠিক আছে এবার এই গ্রিন কালারটা আমি এর পাশে পাশে দেব হ্যাঁ এবার ব্লু দেব পাশে পাশে দেব হ্যাঁ এবার হোয়াইট দেব আচ্ছা সবকটা এইভাবে তুমি পাশে পাশে দেবে তাই তো হ্যাঁ হ্যাঁ এরপর সেকেন্ড লেয়ারে যে কালারটা আগে দিয়েছি সেটা না সেটা রিপিট করব না অন্য কালারের উপর দেব নালে বোঝা যাবে না এবারে জাস্ট উপরটা একটু ইভেন করে দিতে হবে হ্যাঁ করে দিলাম এবার বাকি এই জায়গাটা একটুখানি কেটে দিই এবার একে বেক করব আচ্ছা আমি মাইক্রোওয়েভে দেব এটা কত টাইম লাগবে জানো করতে 7 7 মিনিট 7 মানে তুমি কফি করতে করতে হ্যাঁ রান্না শেষ দারুন দেখতে হয়েছে কিন্তু অপূর্ব দেখতে হয়েছে অপূর্ব আমার ভীষণ পছন্দ হয়েছে এটা পছন্দ হয়েছে দেখো কত সফট হয়েছে দেখো এক একটা এক এক রকমের কালার আসছে দেখো টেস্ট করি একদম উপকরণ ময়দা 200 গ্রাম সুগার পাউডার 200 গ্রাম ডিম 4টি মাখন 200 গ্রাম বেকিং পাউডার 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স 1 টেবিল চামচ নীল ফুড কালার 1 টেবিল চামচ লাল ফুড কালার 1 টেবিল চামচ সবুজ ফুড কালার 1 টেবিল চামচ বেগুনি ফুড কালার 2 টেবিল চামচ প্রণালী একটি পাত্রে ময়দা চিনি গুঁড়ো মাখন ডিম বেকিং পাউডার ও ভ্যানিলা এসেন্স দিয়ে হ্যান্ড গ্রাইন্ডারে ব্যাটার তৈরি করে নিতে হবে এরপর যে পাত্রে ব্যাটার আছে এবং চারটি বাটিতে সমানভাবে ব্যাটারটিকে পাঁচ ভাগে ভাগ করে নিতে হবে তারপর একটি বাটিতে নীল ফুড কালার অন্য একটি বাটিতে সবুজ ফুড কালার আরেকটি বাটিতে লাল ফুড কালার চতুর্থ বাটিতে বেগুনি ফুড কালার দিয়ে প্রত্যেকটি বাটি ভালো করে বিট করে নিতে হবে এবার কেক বানানোর জন্য একটি পাত্রে বাটার পেপার দিয়ে তার উপর বিভিন্ন কালারের ব্যাটারগুলো সাজাতে হবে প্রথমে লাল ব্যাটারটা 1 চামচ দিয়ে তার কিছুটা দূরে আবার 1 চামচ দিতে হবে এবার বাকি কালারের ব্যাটারগুলি কিছুটা দূরত্বে দিয়ে দিতে হবে পুরো ব্যাটার দেওয়া হয়ে গেলে 1 চামচ দিয়ে ব্যাটারের উপরের অংশ সমান করে নিতে হবে
তারপর 7 মিনিটের জন্য বেক করে নিয়ে কেটে পিস করে নিলে পরিবেশনের জন্য তৈরি রেইনবো কেক। এর মধ্যে কোনটি ক্রিসমাসের সাথে জড়িত? অপশন এ ফুল, অপশন বি মোজা, অপশন সি আইসক্রিম, অপশন ডি বেলুন। সঠিক উত্তর জানা থাকলে উত্তরটি লিখে আপনার নাম, ঠিকানা ও ফোন নম্বর সমেত হোয়াটসঅ্যাপ করুন 8100288451 এই নম্বরে। প্রত্যেক সপ্তাহে দুজন সঠিক উত্তরদাতা বাড়িতে বসে ফরচুনের তরফ থেকে পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার। কোন খাবারটি লক্ষ্মী পুজোর প্রধান প্রসাদ হিসেবে অর্পণ করা হয়? সঠিক উত্তর তিলের নাড়ু। গত সপ্তাহের বিজেতা তুমি যে এত ভালো রান্না করলে তার জন্য ফরচুনের তরফ থেকে তোমার জন্য রয়েছে একটা দারুণ গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ, ক্রিসমাস জমে গেল। ক্রিসমাসের এই স্পেশাল পর্ব শর্মিষ্ঠাদের সঙ্গে দারুণ এনজয় করেছি, অনেক কিছু জেনেছি, দারুণ একটা রেইনবো কেক খেয়েছি, আর তার সঙ্গে সঙ্গে আমিও বানিয়েছিলাম কোস্টাল বারবিকিউ প্রন। এই দুটো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আর কেমন খেতে হলো আমাকে অবশ্যই জানাবে। শর্মিষ্ঠাদের সঙ্গে আরও আটটা অনেক যেগুলো বাকি রইলো শর্মিষ্ঠাদের বাড়িতে গিয়ে হবে। আর আজকে চলো আমরা এখন পার্ক স্ট্রিট যাই। এক্স্যাক্টলি, আর তোমরাও প্রচুর প্রচুর শপিং করো, দারুণ খাওয়া দাওয়া করো, আর অবশ্যই এই প্রিপারেশনগুলো বাড়িতে ট্রাই করো। আজ আসি, নমস্কার। আজ কালী পূজার স্পেশাল পর্ব, আর যেহেতু স্পেশাল পর্ব স্পেশাল অতিথি থাকবে না, তা কখনো হয়। আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ একজন দিদি। তোমার এই বাংলায় আমরা আছি বিন্দাস ফাইন, দিদি তুমি এই বাংলার সবার মনের লাইফ লাইন, না না ভ্যালেন্টাইন।